এবার পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কত সেই অনুদান? এবার পুজো কমিটিগুলিকে 85,000 টাকা অনুদান, গতবার 70,000 টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার, আর এবার সেটা বেড়ে হলো 85,000 টাকা, 15,000 টাকা অনুদান এই বাড়তি অনুদানের ঘোষণা। আগামী বছর কমিটিগুলিকে আবার 1,00,000 টাকা অনুদানের প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছে। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো, তারপরে আস্তে 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 70 এসছে, এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে, বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম ইন অ্যাডভান্স। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন সুতপা সেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সুতপা, 85,000 টাকা অনুদান, 75% বিদ্যুতের ছাড়? একদমই তাই, এবং প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের পরিমাণ বাড়ান এবং একই সঙ্গে বিদ্যুতের ছাড়ের ক্ষেত্রেও সুযোগ সুবিধা বাড়িয়ে দেন। এবারেও কিন্তু তার ব্যতিক্রম হলো না, যদিও মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন গরিব সরকার, এবং তিনি কেন্দ্রীয় বাজেটের প্রসঙ্গ আজকে টেনে এনেছেন, যে সেখানে রাজ্য রাজ্যের পাওনা কিছুই জোটেনি, রাজ্যের জন্য কোনো পাওনাই ছিল না কেন্দ্রীয় বাজেটে, এই কথা উল্লেখ করেছেন একই সঙ্গে। কিন্তু তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে 70,000 টাকা গতবারে অনুদান দেওয়া হয়েছিল, এবার সেটা বাড়িয়ে 85,000 করা হবে, এবং আগামী বছর একেবারে 1,00,000 টাকা অনুদান দেওয়া হবে। এবং একই সঙ্গে তোমাকে একটা কথা বলবো যে শুধুমাত্র অনুদানের বিষয়টা বললে হবে না, আজকে মুখ্যমন্ত্রী কিন্তু আগাগোড়া তার যে বৈঠক তিনি করেছেন, যে সমন্বয় বৈঠক, সেখানে বারবারই পুজোর যে ক্লাবগুলোর যে দায়িত্বশীল হতে হবে, কোন কোন বিষয়গুলোকে তাদের মাথায় রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আজকে তিনি জানিয়েছেন যে লোকাল যে থানাগুলো রয়েছে তাদেরকে, অর্থাৎ পুলিশকে কিন্তু আগাম জানাতে হবে যে কোন থিম নিয়ে ক্লাবগুলো আসছে এবছরে, কারণ থিম এমন কোনো থিম হোক যেখান থেকে পরবর্তীকালে অশান্তি হতে পারে বা মানুষের সমস্যা হতে পারে সেটা কিন্তু বরদাস্ত করা হবে না, সেই কারণে নতুন নিয়মের কথা তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে ক্লাবগুলোকে এটাও মনে করে দিয়েছেন যে এমন কোনো ভিড় বা এমন কোনো ধরনের লাইটিং করা যাবে না যাতে মানুষের অসুবিধা হয়, এবং এই প্রসঙ্গে কিন্তু ভিত্তিভূমি প্রসঙ্গেও তিনি জেনে এসেছেন। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।